আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে ভাই আপনি প্রশ্ন করেছেন আমি প্রশ্ন লম্বা সংক্ষিপ্ত লেখার চেষ্টা করব সাথের বলার চেষ্টা করব হ্যাঁ তো অজুতে কান মসা করার পদ্ধতি কি সেটা জানতে যাওয়া হয়েছে हूं বলা হয়েছে এ ব্যাপারে কিছু ভিডিও দেখলাম তো একজন আলেম বললেন কানের যে প্রধান বড় রয়েছে যা দিয়ে আমরা শুনি তবে সেই প্রধান বড় ক্ষেত্রটি করতে হবে কানের প্রধান ছিদ্র বাদে কানে অন্যান্য যে সকল ভাত বা ফোটো রয়েছে সেগুলো মশ করা লাগবে না কিন্তু অন্য আরেকজন কানের প্রধান সহ অন্যান্য যে কাজ যে ভাত বা ফোটো রয়েছে সেগুলো মাসে করতে হবে সঠিক মত কোনটি সঠিক মত হলো যে কানের বড় ছিদ্রটি মাসা করে দিলে যথেষ্ট হয়ে যাবে এটাই হাদিসের প্রকাশ্য শব্দ তবে অন্যান্যগুলি মাসা করাটাকে সন্ন্যাস বলা যেতে পারে মানে এগুলো কম্পালসারি নাই যদি কেউ মাশা করে দেখে কোনো কোনো মাসে তামের মাছাই এতে করে মাসাহটা পরিপূর্ণ হবে আদায় হলো তার মানে মাসাহ যে ফরজ অংশ মানে সেটাতে মাসা করলেই যথেষ্ট মানে ওই ফটো বড় ফটোটাতে বাকি যে ভাঁজগুলি রয়েছে এগুলিতে মশা করা খরচ নয় তবে এগুলি মশা করাটা উত্তম মস্তা হবে এতটুকু বলা যেতে পারে আরো বড় বড় কেনা ফটো থাকে এটাই জানা যায় যে কানার ফোটো যেটা রয়েছে প্রধান যেটা ছিদ্র ওটা মশা করে দিলে যথেষ্ট হয়ে যাবে সবগুলি ভাঁজে মশা করা প্রয়োজন নাই মানে জরুরি ভিত্তিক তবে ওগুলোকে মাসা করা মাস্ত হবে কিছু কিছু সেই হিসেবে বলা যায় যে বাকি অংশগুলি মাসা করা খুব জোর উত্তম কিন্তু এটা ফরজ অজীবের অংশে পড়ে না আল্লাহ আলাম।